বাহ, ঘরটা তো বেশ। ভাবছি যতদিন না তিস্তা আর রক্তিমের ডিভোর্স হচ্ছে আর আমার সঙ্গে ওর বিয়ে হচ্ছে, ততদিন আমি এই ঘরটাতেই থাকবো। কি আঙ্কেল, আপনার কোনো আপত্তি নেই তো? না না, তুমি এবারে যেখানে খুশি থাকতে পারো, আমার কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে, এটা আমার আর্য আর দিয়ার ঘর, এখানে বাইরের কোনো লোককে আমি এলাও করব না। তুমি কি লজ্জা ঘেন্না সব জলাঞ্জলি দিয়ে বসে আছো? নিজের মাকে ঠকিয়েছ, নিজের ছেলেকে বাড়ি থেকে বার করে দিয়ে তোমার স্বাদ মেটে নেই? গলা নামিয়ে কথা বলো মাধবী। কি করবে তুমি, কি করবে? ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে তো? তাই দাও, মেটে যাই, এই নরকে পচে মরতে আমি চাই না। মিয়াত, মিয়াত দিয়া মাথা দিব। আমার বাড়িতে দিয়া নামটা উচ্চারণ তুমি বন্ধ করবে? যতদিন ও এই বাড়িতে ছিল ততদিন আমার লাইফ অ্যাডজাস্ট হেল করে দিচ্ছে, হেল। পরেও এই বাড়িতে রাত দিন ওই নামটা যদি আমাকে শুনতে হয়। আমি না বললেও সারাক্ষণ তোমার মনের মধ্যে, তোমার মাথার মধ্যে আর্য দিয়ার নামটা ঘুরবে, আর তুমি বিবেক দংশনে ছটফট ছটফট করবে। কি বলে মানবী, বিবেক দংশন? শোনো, ওই যে বিবেক দংশন টংশন আমার নেই। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মানবী, আমি তোমার বড় ছেলের সামনে জাস্ট একটা আয়না ধরেছিলাম, জাস্ট একটা আয়না, তাতেই সে চমকে গেল, বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। দেখ, ভালোই হয়েছে, দেখা যাক এবার অন্তত একটু অবলম্বী হওয়ার চেষ্টা যদিও করে। কথাই বলে না, দুর্জনের ছলের অভাব হয় না। অবলম্বী করতে গিয়ে তুমি ওকে একেবারে পথে বসিয়ে দেবে? তোমার বড় ছেলে তোমার পায়ে এসে ধরে বলতে পারতো যে বাবা আমাদের কোনো থাকার জায়গা নেই, আমাদের থাকার একটা জায়গা দাও, এইটা তো বলতে পারতো। তাহলে নয় আমি ব্যাপারটা একটু ভেবে দেখতে পারতাম, তা নয় একেবারে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেল। ইগো দেখাচ্ছে আমাকে, ইগো। হ্যাঁ, কুল ডাউন, কুল ডাউন। তোমরা দুজনে কি ঝগড়া করছো বলো তো একা পড়ে সঙ্গে? আচ্ছা, জুঁইয়ের এখন এই অবস্থা, এই অবস্থায় ওকে এতক্ষণ দাঁড় করিয়ে রাখা সেটা কি উচিত তোমরা বলো? দেখো, ওর কি উচিত কি অনুচিত সেটা ওর বাড়িতে গিয়ে করবে, এখানে নয়। এখানে আর জো আর দিয়ার ঘরে আমি ওকে এলাও করব না, এই বলে রাখলাম। ও প্লিজ আন্টি, রিল্যাক্স, এত হাইপার হয়ে যাওয়ার কিচ্ছু হয়নি। আচ্ছা আচ্ছা, তুমিও তো একজন মা, তুমি একজন মা হয়ে একজন প্রেগন্যান্ট, আই মিন সন্তান সম্ভাবা মহিলাকে এভাবে দাঁড় করিয়ে রেখেছো, এটা কি ঠিক তুমি বলো? আর জুঁই তো রক্তিমের বেবির মা হতে চলেছে, এখন এরকম একটা সিচুয়েশনে যদি ওকেই তুমি বাড়ি থেকে বের করে দাও তাতে কি রক্তিমের ভালো হবে? শোনো, রক্তিমের ভালো মন্দ নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে, তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যাইনি, তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছ তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘর তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন, আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সরষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।